আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন আলম, প্রভাষক, বাংলা বিভাগ, বিল চলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ। আজ আমি তোমাদের জন্য অনার্স প্রথম বর্ষ বাংলা কবিতা দুই হতে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম আলোচ্য বিষয় নকশিকাতার মাঠ কাব্য অবলম্বনে রূপাইয়ের পরিচয় দাও, অথবা রূপাই কে তার পরিচয় দাও, অথবা রূপাই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। পল্লী কবি জসীমউদ্দীন রচিত নকশিকাতার মাঠ কাব্যের নায়ক রূপাই, সে চাষার ছেলে। রূপাই কালো, কিন্তু কালো রূপ দিয়েই রূপাই সমস্ত গ্রামটিকে আলোকিত করে রাখে। সে রূপা না হয়েও রূপার চেয়েও দামি। রূপাই চরিত্রের মাধ্যমে কবি পল্লী কিশোরদের জীবনের সজীব চিত্র এঁকেছেন। এ চরিত্র নির্মাণে কবি বাস্তব দৃষ্টি সমৃদ্ধ জীবন অভিজ্ঞতা ও মানব চরিত্র বিশ্লেষণের অপূর্ব অন্তর্দৃষ্টির স্বাক্ষর রেখেছেন। কাঁচা ধানের পাতার মতো কোচি মুখের রূপাই নানা গুণে সমৃদ্ধ। তার বাঁশিতে সুর তোলার ক্ষমতা, বিভিন্ন খেলায় পারঙ্গমতা, লাঠির শক্তি, কৃষিকাজের দক্ষতা সব মিলে সে গ্রামের বিশেষ আকর্ষণ। জসীমউদ্দীন পল্লী কিশোর রূপার অনুরাগ, রঙিন মনের লোকচুরি সুন্দর ছবি অঙ্কন করেছেন। এখানে কবি কিশোর প্রেমের অস্ফুট ভাষাকে বুঝবার অসাধারণ ক্ষমতার পরিচয় দিয়েছেন। সে যেমন প্রেমিক পুরুষ, তেমনি প্রেমিক স্বামীও। রূপাইয়ের প্রেমিক রূপের আড়ালে রয়েছে একটি হিংস্র রূপ। তার এক হাতে প্রেমের বাঁশি, অন্য হাতে বাঁশের লাঠি সমান চলে। তার লাঠির সামনে আসার কারো সাহস নেই। আমরা জানি সে কায়জায় শ্রেষ্ঠ বীর, সে কায়জা করতে ভালোবাসে। কায়জা অর্থাৎ হচ্ছে ঝগড়া ফেসাদ, সে বিভিন্নভাবে ঝগড়া ফেসাদ করতে পছন্দ করে। তারই নেতৃত্বে গ্রামের মানুষ কায়জা করার জন্য বিভিন্ন ঘটনাস্থলে ছুটে যায়। রূপার চরিত্র যেমন কোমল, তেমনি কঠিনও। তাকে কোনো ধরনের কুলসুতা স্পর্শ করতে পারেনি। সে সহজ সরল, অকপট, অথচ প্রেমে দুর্বল। তাই আমরা দেখি সাজুর মৃত্যুর পর কোনো এক রাতে সাজুর কবরের পাশে সেও মরে পড়ে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নকশিকাতার মাঠ কাব্যে সাজুর গুণের পরিচয় দাও, অথবা নকশিকাতার মাঠ কাব্যে সাজুর গুণের পরিচয় উপস্থাপন করো। এক কথায়, নকশিকাতার মাঠ কাব্য অবলম্বনে সাজুর গুণের পরিচয় দাও। এই প্রশ্নের আলোকে আমরা আজকে উত্তর দেবার চেষ্টা করব। জসীমউদ্দীন তার নকশিকাতার মাঠ কাব্যে পল্লী পটভূমিতে দুটি গ্রাম্য ছেলেমেয়ের প্রেমের উন্মেষ, বিকাশ ও বিষাদজনক পরিণতির চিত্র খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এ কাব্যের নায়ক চরিত্র সাজু। সাজুর রূপ ও গুণ বর্ণনায় কবি জসীমউদ্দীনের আন্তরিকতার পরিচয় পাওয়া যায়। সাজু অপরূপ সুন্দরী, তার গুণের অভাব নেই। সাজু সর্বগুণে গুণান্বিতা। মাঠের কাজ থেকে শুরু করে ঘরের কাজ, সর্বকাজে সে দক্ষ। কবি সাজুকে রূপার উপযুক্ত পাত্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। সাজু গ্রাম বাংলার কৃষক পরিবারের মেয়ে। তার আসল নাম সোনা। পল্লী প্রকৃতিতে সাজু বেড়ে ওঠায় পল্লীর সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্ক আমরা লক্ষ্য করি। ভুবন মোহিনী রূপের মতো তার গুণ ছিল অনন্য। পাড়ার মেয়েদের সাথে বদনামিয়ের গান থেকে শুরু করে পিঠা তৈরি, রান্না বান্না, হাড়িতে চিত্র আঁকা, শিকায় ফুল তোলা, কাঁথার উপর ফুল তোলা, নকশিকাতা তৈরি করা, মেয়েলি গান, সবকিছুতেই সাজু ছিল দক্ষ।
বিয়ের পর সাধু গৃহের কাজেও নিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। শাশুড়ির মৃত্যুর পর সাধু সংসারকে দশ আঙ্গুলে আঁকড়ে ধরে, অর্থাৎ শাশুড়ির মৃত্যুর পর সাধু সংসারকে বেশ সুন্দরভাবে আগলে রাখে। রান্নাবান্না সংসার গোছানোর কাজেও সে দক্ষতার পরিচয় দেয়। সাজানো বাগানের দক্ষ মালের মতো সাজু সংসার বাগানে গোড়াপত্তন করেছিলেন মাত্র। আচমকা ঘূর্ণি এসে তাকে গুণের মূল্য নেয়ার সুযোগ থেকে বঞ্চিত করে, তাই প্রস্ফুটিত হওয়ার পূর্বেই কলিরূপেই তাকে শুকিয়ে যেতে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন বা বোঝার চেষ্টা করেছ। রূপাই ও সাজুর প্রথম সাক্ষাতের বর্ণনা। রূপার দুচোখ বিধিল গিয়ে সোনার চোখে হায় ব্যাখ্যা করো। এই কথাগুলো থেকে আমরা যে কথা বুঝি সেগুলো হলো, রূপাই এবং সাজুর যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতের বর্ণনা। অর্থাৎ এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি, রূপাই এবং সাজু তাদের প্রথম যখন দেখা হয় সেই বিষয়গুলো এখানে জানতে চাওয়া হয়েছে। নকশিকাতার মাঠ কাহিনী কাব্যে পল্লীকবি জসীমউদ্দীন অত্যন্ত দক্ষতার সাথে পল্লী পটভূমিতে দুটি গ্রাম্য প্রেমিক প্রেমিকার প্রেমের উন্মেষ, বিকাশ ও পরিণতির সকরণ চিত্রের ভাষাচিত্র অঙ্কন করেছেন। এই চিত্রের শুরুতেই রয়েছে গ্রাম্য যৌবন বিকশিত দুটি প্রেমিক হৃদয়ের প্রেমের উন্মেষ পর্ব। এ পর্বের অনুষঙ্গ হিসেবে এসেছে প্রকৃতির রুক্ষতা। এরই মাঝে দুটি হৃদয়ে বর্ষিত হয় প্রেমের অমীয় ধারা বা বাড়ি। কৃষি নির্ভর গ্রাম জীবনে অনাবৃষ্টি দেখা দেয়। আমরা জানি আমরা যখন কৃষিকাজকে আঁকড়ে ধরি তখন প্রকৃতি আমাদের সামনেও বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা অনাবৃষ্টি বা খরার কারণে কৃষিকাজগুলো বা কৃষি আবাদগুলো ঠিকঠাক মতো করতে পারি না। বৃষ্টির অভাবে ভীষণ খরায় মাঠঘাট শুকিয়ে যায়, চৌচির হয়ে যায় কৃষি জমি, কৃষক জমিতে লাঙ্গল দিতে পারে না। বৃষ্টি না হলে ফসল ফলানোর কোনো উপায় নেই বলে গ্রামের লোকেরা বৃষ্টির জন্য দরগায় সিন্নি দেয়, বৃষ্টির জন্য নৌলা গানের ব্যবস্থা করে। গ্রামের সংস্কার অনুযায়ী মেয়েরা বৃষ্টির জন্য নানা আচার অনুষ্ঠান করে থাকে, এরকম বৃষ্টির জন্য নৌলা গানের ব্যবস্থা করে। অর্থাৎ গ্রামের সংস্কার অনুযায়ী গ্রামের এসকল মেয়েরা একটি বদনা বিয়ের গান গায়। গ্রামের চাষিদের মধ্যে এরকম একটি বিশেষ প্রচলিত আছে যে গান গেয়ে বৃষ্টির প্রশান্তি করে বৃষ্টি নামানো যায়, তাই বদনা বিয়ের গানের আয়োজন করা হয়। মেয়েরা দলবদ্ধভাবে বদনা বিয়ের গান করে থাকে। আমরা জানি এই গান করার জন্য গ্রামের মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে চাল আদায় করে, অর্থাৎ গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে চাল আদায় করে। নকশিকাতার মাঠ কাব্যের নায়িকা সাজু এমনই দল বেঁধে গান গেয়ে চাল আদায় করার জন্য রূপায়ের বাড়িতে যায়। রূপায়ের বাড়িতে দলটি এলে অনেকের মধ্যে অপরূপা সাজুকে দেখে রূপাই বিমোহিত হয়। প্রথম দর্শনেই সাজু রূপার অন্তরে প্রবেশ করে। সাজু মেঘের মাঙ্গন চাইতে এসে তার সাথে চারজন সাথে নিয়ে, অর্থাৎ সাজু মেঘের জন্য প্রার্থনা চাইতে আসে তার চারজন সঙ্গে সাথে নিয়ে। রূপার মা তাদের একশের ধান দিয়েছিলেন, কিন্তু সাজুকে দেখে পরম উদ্যমে রূপা এসে বলল, এই দিলে মা থাকবে না আর মান। তাই রূপা আরো পাঁচশের চাল, একশের সোনা, মুগের ডাল দিয়ে তরুণ হৃদয়ের উৎসাহ আবেগ দেখায়। মেঘের মাঙ্গন শেষে সাজুরা নিজেদের বাড়ির পথে রওনা হয়।
রূপায়ের রূপার প্রেমাসক্ত দুটি চোখ বারবার সাজুর বাড়ির ফেরার দিকে আশ্রে পড়ে। রূপায়ের হৃদয়ে সাজু গোপনে ঠাই করে নেয়। এ ক্ষণিক দর্শনই রূপা ও সাজুর প্রথম সাক্ষাৎ। অর্থাৎ আমরা বলতে পারি, সাজু যখন তার সঙ্গীদের নিয়ে রূপাইদের বাড়িতে যায় এবং বৃষ্টির জন্য প্রার্থনা করে, সেই সময় প্রথম সাজুর সাথে রূপায়ের সাক্ষাৎ হয়। এরপর থেকে আমরা লক্ষ্য করি নানা সলসতায় রূপা সাজুদের বাড়িতে আসে এবং সাজুর সাথে দেখা করত। এভাবেই সাজু এবং রূপায়ের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে আমরা লক্ষ্য করি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সংক্ষিপ্ত আকারে লিখব, বড় করার চেষ্টা করব না। যদি বড় করার চেষ্টা করি তাহলে পরীক্ষার খাতায় আমরা সেই রকম কোনো সময় পাব না। অতএব সংক্ষিপ্ত প্রশ্ন 10 থেকে 12 বা 15 লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখলে আমার মনে হয় সেটা ভালো হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে বোঝাবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।